গোট ফার্মিং শুরু করার পর অধিকাংশ ফার্মে একটি সমস্যা দেখা যায়। গর্ভ অবস্থায় ছাগলের বাচ্চা মারা যায়। কি কারণে গর্ভ অবস্থায় ছাগলের বাচ্চা মারা যায়? এই সমস্যাটি নিয়ে অনেকেই হতাশে পড়ে থাকে, কিন্তু কোনো সমস্যার সমাধান খুঁজে পায় না। আজকে আমি এই ভিডিওতে আলোচনা করব ছাগলের পেটে বাচ্চা মারা যাওয়ার কি কারণ, ছাগলের পেটে যদি বাচ্চা মারা যায় তাহলে আপনারা কি চিকিৎসা করবেন এবং কি কি ওষুধ ব্যবহার করবেন। আগামীতে যেন ছাগলের পেটে বাচ্চা মারা না যায় তার জন্য ছাগল কীভাবে পরিচর্যা করতে হবে, বিস্তারিত আলোচনা থাকবে আজকের এই ভিডিওতে। ভিডিওটি শেষ মুহূর্ত অবধি মনোযোগ সহকারে অবশ্যই দেখবেন। সম্পূর্ণ ভিডিওটি দেখার পর ভিডিওতে দেওয়া তথ্য যদি আপনাদের উপকারে আসে তাহলে আজকের এই ভিডিওটি আপনাদের বন্ধুদের সঙ্গে শেয়ার করে তাদেরকেও দেখার সুযোগ করে দেবেন। একটি গোট ফার্মের ভবিষ্যৎ নির্ভর করে ছাগলের বাচ্চার উপর। বাচ্চা যদি সঠিক সময়ে না হয়, বাচ্চা যদি মারা যায় তাহলে কিন্তু সে ফার্মে ফার্মার কখনো লাভবান হতে পারে না। এর জন্য আপনাদেরকে সবসময় মনে রাখতে হবে ছাগল পরিচর্যা ভালো করে করতে হবে, ছাগলের বাচ্চা যেন মারা না যায় সেইভাবে আপনাদেরকে ছাগল পরিচর্যা করতে হবে, ছাগলকে খাওয়ার দাওয়ার খাওয়াতে হবে, সময় সময় ছাগলকে ওষুধপাতি খাওয়াতে হবে। যদি আপনারা মনে করেন আমার ফার্মে ছাগলের বাচ্চা হচ্ছে না, ছাগল সঠিক সময়ে বাচ্চা দিচ্ছে না, তাহলে বুঝতে হবে আপনার ফার্মে কোনো না কোনো সমস্যা রয়েছে। হয়তো খাবারের অভাব রয়েছে, নয়তো ছাগলকে সঠিক সময় আপনারা লিভারটনিক ভিটামিন ক্যালসিয়াম খাওয়াচ্ছেন না। এই ধরনের সমস্যার জন্য কিন্তু ছাগলের বাচ্চার গ্রোথ ভালো হয় না, অথবা বাচ্চা হওয়ার পর ছাগলের বাচ্চা মারা যায়। তো আজকে আপনারা জানতে পারবেন গর্ভ অবস্থায় ছাগলের বাচ্চা মারা যায় এর কি কারণ। ছাগল যখন প্রেগনেন্ট হবে ছাগলকে যদি আপনারা সঠিক সময়ে লিভারটনিক ভিটামিন ক্যালসিয়াম খাওয়াতে না পারেন তাহলে কিন্তু ছাগলের পেটে বাচ্চা মারা যায়। ছাগলের শরীরে যখন নিউট্রিশিয়ানের ঘাটতি দেখা যায়, ছাগল যখন দুর্বল হয়ে পড়ে তখন কিন্তু ছাগলের গর্ভধারণ করার মতো ক্ষমতা থাকে না। এক মাস অথবা দুই মাস পর ছাগলটি অবসন হয়ে যায়। এর কারণ হচ্ছে ছাগলটি ভেতর থেকে দুর্বল হয়ে পড়ে, ভালোভাবে খাবার খেতে পারে না বা পুষ্টিকর খাবার ছাগলটি খায় না। এর জন্য আপনাদের ছাগলের এই সমস্যাটি সবসময়ের জন্য দেখা যায়। আরও কিছু সমস্যা দেখা যায়, যেমন প্রেগনেন্ট ছাগলকে যদি আপনারা কৃমির ওষুধ না খাওয়ান, কৃমিনাশক না করেন, তাহলে কিন্তু ছাগল দুর্বল হয়ে পড়ে। যখনই ছাগলটি দুর্বল হয়ে পড়বে তখন ছাগলটাকে প্রোসেলোসিস নামে এক ভাইরাস আক্রমণ করে। ভাইরাস আক্রমণ করার ফলে ছাগলের পেটে বাচ্চা মারা যায় এবং বাচ্চা অবসন হয়ে যায়। যখনই ছাগলটি দুর্বল হবে তখনই ছাগলটাকে বিভিন্ন ধরনের ভাইরাসজনিত রোগগুলি আক্রমণ করা শুরু করে। ছাগল যেন দুর্বল না হয় এর জন্য ছাগলটাকে সঠিক সময়ে ডিওয়ার্মিং করাতে হবে। প্রেগনেন্ট ছাগলকে দুইবার ডিওয়ার্মিং করাতে হবে, প্রথম দুই মাসে একবার এবং চার মাসে আরেকবার। ডিওয়ার্মিং করানোর পর ছাগলটাকে লিভারটনিক ভিটামিন এবং ক্যালসিয়াম খাওয়াতে হবে। এছাড়াও ছাগলকে যদি আপনারা পুষ্টিকর খাবার খাওয়াতে না পারেন, পুষ্টিকর খাবারের জন্য আপনাদেরকে দানা খাওয়ার, কাঁচা ঘাস, বিভিন্ন ধরনের গাছের পাতা ছাগলকে নিয়মিত খাওয়াতে হবে। ছাগলের পেটে যদি বাচ্চা মারা যায় তাহলে আপনারা কীভাবে করবেন চিকিৎসা এবং কী কী ওষুধ ব্যবহার করবেন? প্রথমে ছাগলটাকে হিমরব খাওয়াতে হবে 50 ml এবং দ্বিতীয় দিন থেকে 20 ml করে কন্টিনিউ 10 থেকে 12 দিন। সঙ্গে ছাগলটিকে খাওয়াতে হবে অ্যান্টিবায়োটিক ওষুধ অক্সিটেট্রাসাইক্লিন অথবা অ্যামোক্সিডাম ফোর্থ 20 mg, 1 kg বডি ওয়েট হিসেবে কন্টিনিউ 3 থেকে 5 দিন খাওয়াতে হবে। সঙ্গে ছাগলটিকে খাওয়াতে হবে ম্যানোলেক্স প্লাস ট্যাবলেট। ছাগলের যখন বাচ্চা নষ্ট হয়ে যাবে, পেটে অতিরিক্ত যন্ত্রণা হয় এবং যন্ত্রণা হওয়ার কারণে ছাগলটার জ্বর আসার সম্ভাবনা থাকে, এর জন্য ছাগলটার যেন জ্বর না আসে তার জন্য ছাগলটিকে খাওয়াতে হবে ম্যানোলেক্স প্লাস ট্যাবলেট। সঙ্গে ছাগলটিকে ভিটামিন খাওয়াতে হবে, যেমন ভাইটুম এইচ অথবা ইন্টাভিটা এইচ। ইঞ্জেকশন ফর্মে যদি আপনারা ভিটামিন প্রয়োগ করেন তাহলে টিডিবিভেট এম অথবা কনসিপ্লেক্স 20 kg ওজনে 3 ml হিসেবে দিতে হবে, এবং লিকুইড ফর্মে আপনারা যদি ভিটামিন খাওয়ান তাহলে 20 kg ওজনে 10 ml লিকুইড ওষুধ খাওয়াতে হবে। তো যাই হোক বন্ধুরা, আজকের এই ভিডিওতে দেওয়া তথ্য আপনাদের কেমন লাগলো কমেন্ট বক্সে কমেন্ট করে জানাতে ভুলবেন না। তো ভালো থাকুন, সুস্থ থাকুন এবং NDF গোট ফার্মের সঙ্গে থাকুন। ধন্যবাদ।